আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই কিচেন। আজ আমি আপনাদেরকে নুডলস কাটলেট তৈরি করে দেখাবো। তো আসুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় নুডলস কাটলেট। এখানে আমি ছোট সাইজের 1 প্যাকেট নুডলসকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটা আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ সিদ্ধ মটর নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, এখানে একটা কাঁচামরিচ কুচি নিয়েছি, লবণ পরিমাণ মতো, সামান্য মরিচ গুঁড়ো, এখানে আধা চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো, আর এখানে আমি নুডলসের সাথে যে মশলার প্যাকেটটা ছিল সেটা নিয়েছি। এখানে আমি একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি। আর লাগবে ব্রেড ক্রাম। এই ব্রেড ক্রামটা আমার হোমমেড ব্রেড ক্রাম, এর রেসিপিটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। প্রথমে আমি আলুর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিব, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখন আমি সব ভালো মতো মেখে নিব। সব একসাথে ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ মটর আর নুডলস দিয়ে দিব, দিয়ে ভালো মতো সব একসাথে মেখে নিব। এখানে সব ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য একটু তেল মেখে নিব, তারপর আমি কাটলেটগুলো তৈরি করে নিব। এভাবে আমি বাকি সবগুলো কাটলেট তৈরি করে নিব। আমার সবগুলো কাটলেট তৈরি হয়ে গেছে। এখন আমি কাটলেটগুলোকে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এভাবে আমি বাকি সবগুলো কাটলেট তৈরি করে নিব। আমার সবগুলো কাটলেট রেডি হয়ে গেছে। এখন আমি কাটলেটগুলোকে তেলে ভাজব। এখানে আমি চুলায় একটা প্যানে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়েছে হালকা, এখন আমি কাটলেটগুলো দিয়ে দিব। কাটলেটগুলোকে একটু উল্টে দিব। দুই সাইডে সুন্দর ব্রাউন কালার হওয়া পর্যন্ত কাটলেটগুলো ভাজব। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তৈরি হয়ে গেছে আমার মজাদার নুডলস কাটলেট। এটা আপনারা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।